বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? রক্তস্নাত ভাষার মাস ফেব্রুয়ারি আবারও এসেছে ফিরে বাঙালি জাতির জীবনে। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই শিউরে ওঠে মন, হৃদয়ে ভিড় জমায় সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউ সহ আরও নাম না জানা ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের নাম। সাতচল্লিশে দেশভাগের পরে যখন বাঙালির মায়ের ভাষা বাংলা ভাষার উপর আঘাত এল, তখন বুকের রক্ত ঢেলে লেখা হল এক নতুন ইতিহাস। পাকিস্তানি সামরিক জান্তা যখন উর্দুকে রাষ্ট্রভাষা বলে বাঙালির উপর চাঁপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তখনই বাংলা ভাষাভাষী মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমাদের দামাল ছাত্র যুবারা নেমেছিল রাজপথে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই স্লোগানে উত্তাল করে তুলেছিল গোটা দেশের রাজপথ। সেই উত্তাল পথ পেরিয়ে একদিন আসে অগ্নিঝরা 1952। উর্দুর দাবিকে অগ্রাহ্য করে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন তীব্র স্লোগানে কেঁপে উঠেছিল আকাশ বাতাস। একুশে ফেব্রুয়ারি 1944 ধারা ভঙ্গ করে বাংলার দামাল ছাত্র যুবারা রাজপথে মিছিল করলে গুলি চালালো পুলিশ বাহিনী। লুটিয়ে পড়ে তাজা প্রাণ আমরা হারালাম, রফিক, শফিক, বরকত কত নাম। সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল পেঁচ ঢালা পথ, শহীদের বুকের তাজা রক্তে অর্জিত হয়েছিল মায়ের ভাষা আমরই বাংলা ভাষার মর্যাদা। বাঙালি পেলেও তাদের মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার, বাংলা হয়ে ওঠে বাঙালির গর্বের ভাষা। তাই তো বাঙালির চৌহদ্দি পেরিয়ে ফেব্রুয়ারি একদিন পৌঁছে যায় আন্তর্জাতিক অঙ্গনে। একুশে ফেব্রুয়ারি আছে তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। প্রাণের বিনিময় অর্জিত এই ভাষার মাসে সেই ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠান। একটি শোষিত পরাধীন জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার দিয়ে গেছেন যে মানুষটি, তিনি বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের অনুপ্রেরণার বাতিঘর। বাল্যকাল থেকেই তিনি যে রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন তা সবসময়ই ছিল মানুষের পক্ষে। তিনি স্বপ্ন দেখতেন মানব মুক্তি আর শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার। তাঁর চিন্তা জগতের অপরিহার্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা এ বাংলাদেশকে পাকিস্তান শোষণ থেকে মুক্তি। আর এভাবেই তিনি হয়ে ওঠেন স্বাধীনতার মূর্ত প্রতীক। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধুর নাম। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টার অবদান অম্লান রবে চিরদিন। শ্রোতাবন্ধুরা, মুজিব বর্ষে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। আজকের তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 50% তরুণ, তাদের উপর নির্ভর করছে এদেশের বর্তমান ভবিষ্যৎ। কাজেই তরুণদের বাদ দিয়ে দেশকে কল্পনাও করা যায় না। সোনার বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, আর বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় দেশের তরুণ সমাজের গুরুত্ব অপরিসীম। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতে শুনব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সঞ্চালন ও সাক্ষাৎকার গ্রহণে আছেন সজীব দত্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আমরা চাই কোনো ফুল যেন ঝরে না যায়। বাল্যবিবাহ একটি অন্যতম সামাজিক ব্যাধি। একটি শিক্ষার্থীর বেড়ে উঠবার লক্ষ্যে, তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার লক্ষ্যে
তারুণ্যের কণ্ঠ গত ৬ বছর ধরে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কাজ করে চলেছে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে। আমরা মনে করি আজকে শিক্ষার্থীরাই গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, গড়বে বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ। আমরা এ পর্যায়ে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠের পর্ব ধারণ করা হচ্ছে। সজীব দত্ত, যথারীতি স্বাগত আপনাদের সবাইকে সুন্দর এই রাতে। আজকে অনুষ্ঠানটি আমরা কালীগঞ্জের বন্ধুদের সঙ্গে কথা বলবো, চলুন আর কথা না বাড়িয়ে তাদের কথা আমরা শুনি। কি নাম তোমার, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছো, কিসে পড়ো? আমার নাম পরমা দাস, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি, আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। পরমা, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? বাল্য বিবাহ বলতে বোঝায় মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছর বয়সের নিচে যে বিবাহ সম্পন্ন হয়। ভেরি গুড। তুমি তোমার জীবনে কি স্বপ্ন দেখো? আমি আমার জীবনে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। অনেক ধন্যবাদ তোমাকে, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা চলুন তার সঙ্গে কথা বলি এবং আরেকটু জানার চেষ্টা করি যে কেন আমরা বাল্য বিবাহ করব না, বাল্য বিবাহ থেকে কারণে আমরা দূরে থাকবো আসলে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসছো, কিসে পড়ো? আমার নাম সুকানু সান্তনা স্মৃতি, আমি শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্রী। বাল্য বিবাহ কি কি কারণে হয়ে থাকে তোমার কাছে কি মনে হয়? বাল্য বিবাহ প্রধানত জনসচেতনতার অভাবে হয়ে থাকে। অন্যদিকে আছে বাল্য বিবাহ সমর্থনকারী আইন, যেমন আমাদের দেশে অনেক কাজী আছে যারা সঠিক বয়স না জেনেই মেয়ে এবং ছেলেদের বিয়ে দিয়ে থাকে, যার কারণে বাল্য বিবাহ বেশিরভাগ ঘটে থাকে। অন্যদিকে আছে আমাদের দেশে অন্যদিকে বাল্য বিবাহের কারণ হিসেবে আমরা শনাক্ত করতে পারি পিতা মাতা অসচেতন, এজন্য আমাদেরকে বেশি বেশি এর কুফল নিয়ে আলোচনা করতে হবে। তোমার জীবনে কি স্বপ্ন আছে? আমি জীবনে একজন রাজনীতিবিদ হতে চাই। তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্য বিবাহ এর কুফল সম্পর্কে তোমাদেরকে জানান? অবশ্যই। আমরা যারা বাল্য বিবাহের কুফল জানি যে কি কি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে, যারা জানেন না তাদেরকে প্রজন্মের একজন হিসেবে আমাদের কি জানানো প্রয়োজন রয়েছে? অবশ্যই জানানোর প্রয়োজন আছে, আমাদেরকে তাদেরকে সচেতন করা উচিত, আর আমাদের অবশ্যই পিতামাতাদের বেশি করে এই ব্যাপারে জানানো উচিত। অনেক ধন্যবাদ। আমরা রয়েছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে প্রিয় বন্ধুরা, এবং আজকে এখানে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছে এবং সবাই অত্যন্ত আন্তরিকভাবে তারা কিন্তু আজকে অনুষ্ঠানে এসছে এবং কথা বলার জন্য তারা অত্যন্ত আন্তরিকভাবে অপেক্ষা করছে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসেছো, কিসে পড়ো? আমি পাখি, আমি উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি, আমি 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। বাল্য বিবাহের কি কুফল রয়েছে পাখি? বাল্য বিবাহের কুফল, একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায় এবং শারীরিক ও মানসিক দুই দিকটাই সমস্যা হয়, যার ফলে মা ও শিশুর সমস্যা হয়, এমনকি শিশুটাও মারা যেতে পারে, মারও মৃত্যুর ঝুঁকি থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পাখি যে এখান থেকে কয়েক মাস আগে নিজের বাল্য বিবাহ নিজেই বন্ধ করেছে, এবং আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে বিভিন্ন পর্বে এই আলোকিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যুক্ত করার চেষ্টা করি। আজকে অত্যন্ত চমৎকারভাবে মিলে গেল যে এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে পাখি উপস্থিত আছে যে নিজের বিবাহ নিজেই বন্ধ করেছিল। এই পাখিরাই হতে পারে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার জায়গা। পাখি, তুমি কিভাবে তোমার বিয়ে বন্ধ করেছিলে? আমি প্রথমে আমার প্রধান শিক্ষকের সহায়তায় আমার বাবা মাকে বোঝাই, এবং তারা যেহেতু বুঝতে ছিল না, আমাকে লুকিয়ে স্যারদের মানে অমতেই স্যারদের আড়ালেই আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি নিজে চাইনি এবং আমি বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানতাম, সচেতন ছিলাম, যার ফলে আমি হেল্পলাইনে ফোন করেছিলাম। আবার একটু বলবে যে তুমি কোন নম্বরে কল দিয়েছিলে? 999-এ। তুমি এই নাম্বারটির সন্ধান কিভাবে পেলে? এই সন্ধানটা আমার স্কুলে অনেক ধরনের প্ল্যাটফর্ম আসতো সেখান থেকে। ফোন দিয়েছিলে, তারপর কি হলো? তারা আমাকে বলল যে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে যেতে এবং এখানেই হেল্প নিতে। তুমি কেন তোমার বিয়েটা বন্ধ করলে? আমি সচেতন ছিলাম, বাল্য বিবাহ হলে একটি মেয়ে স্বপ্ন
নষ্ট হয়ে যায়, তার শারীরিক মানসিক উভয় সমস্যা হয়। এখন এই বাল্যবিবাহ বন্ধ করার পরে তোমার পরিবার, তোমার সহপাঠীরা কিভাবে দেখছে তোমাকে? ফার্স্টে আমাকে অনেক খারাপভাবে দেখছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে আসলেই এটা একটা খারাপ দিক এবং এটা থেকে আমার সহপাঠীরা অনেকেই প্রেরণা পেয়েছে। তুমি জীবনে কি হতে চাও? আমি একজন সুচিকিৎসক হতে চাই। তোমার পরিবারে কে কে আছেন? আমার আব্বু, আম্মু আর আমার বড় আপু আর আমি। তোমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা এবং নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে, এটাই আমরা চাই। এরপরে কে রয়েছে? তোমার কি নাম, তুমি কিসে পড়ছো, কোথায় পড়ছো? আমি ফারিহা তাবাসসুম তনু, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি? বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে আমাদের যে কাজটা আগে দরকার সেটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা। এই জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে অন্য কোনো মাধ্যম কার্যকর হবে না বলে আমার মনে হয়। তো অন্য যে মানে যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি সেগুলো হচ্ছে মানুষের মধ্যে পোস্টার, লিফলেট এগুলো বিলি করা, বিভিন্ন উন্নয়নমূলক আছে গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমরা করতে পারি, উঠান বৈঠক এবং সামাজিক বৈঠকের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে এ পর্যায়ে কথা বলবো সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। আপনি আপনার পরিচয়টা আমাদের শ্রোতাদেরকে আপনার মুখ থেকেই দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ রুকনুজ্জামান, সহকারী কমিশনার ভূমি হিসেবে কালীগঞ্জে কর্মরত আছি। আপনার এই উপজেলায় আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, কেমন লাগছে? নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার দিক। বিশেষ করে আমি স্কুলের বাচ্চাদের এখানে এনে তাদেরকে সচেতন করতে পারছি। বিভিন্ন পর্যায়ের এখানে প্রতিনিধি রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রয়েছেন, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টায় এখানে আমরা একটা সচেতন অনুষ্ঠান করতে পারছি। আমরা জানি যে সরকারের সেবা এখন জনগণের দোরগোড়ায় এসে গিয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবার ফলে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। তার প্রমাণ আমরা আজকের পাখি, যে কিনা ঘরে বসেই 999-এ ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। 333-999-1098 এই নম্বরগুলোর মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা যায়। আর 333 থেকে সরকার করোনাকালীন খাদ্য সহায়তা একটি ব্যাপক কর্মসূচি কিন্তু দেশব্যাপী চলমান রয়েছে। এটি অত্যন্ত আমাদের জন্য ইতিবাচক বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অভাবনীয় কার্যক্রম। এই 333 বা হটলাইনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সেবা আমরা পাচ্ছি। পাখি ডিজিটাল মাধ্যমে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করেছে। আপনি একজন প্রশাসনের মানুষ হয়ে কি বলবেন? নিঃসন্দেহে এটা বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ যে ডিজিটাল বাংলাদেশের যে রূপকার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন। আমরা এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যে সমাজের একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে পারছি, এটা সরকারের একটা বড় সাফল্য আমি মনে করি। এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে মানুষ বাল্যবিবাহ শুধু নয়, সমাজের যে কোনো ধরনের সমস্যা সরকারের কোচরে আনতে পারছে। একইভাবে নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো এখানে উঠে আসে এবং এই অভিযোগগুলো আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এবং আপনি জানেন যে আমাদের বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। এই কমিটিগুলো খুবই অ্যাক্টিভ। এখানে আপনি ইতিমধ্যে শুনেছেন যে কালীগঞ্জকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এই কমিটিগুলো বেশ জোরালো ভূমিকা নিয়ে কাজ করছেন। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে প্রশাসনের একটি নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে, যেটি গত কয়েক বছর আগেও ছিল না, যেটি বাস্তবতা। এই যে তরুণদের সঙ্গে প্রশাসনের নিবিড় সম্পর্ক, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে সময় উপযোগী একটা পদক্ষেপ যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে, কারণ আপনি তারুণ্য নির্ভর জাতি আমাদের বর্তমানে। আপনি দেখবেন যে একটা জাতির ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট, আমরা এখন ওইটার সুবিধা নিতে হবে আমাদেরকে। আমাদের দেশে 65% ইয়াং পিপল, তো এই ইয়াং পিপলকে আপনি কাজে না লাগিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব না। তো আমরা যদি মেইন স্ট্রিমে ইয়াং পিপলদের সম্পৃক্ত করে সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে তাদেরকে জানাতে পারি, সেক্ষেত্রে তারা যেমন উপকৃত হবে, তারা একটা সেক্টরের দিকে না গিয়ে এটা ডাইভার্সিফাইড হবে এবং বিভিন্ন সেক্টরে তারা যেতে পারবে এবং তাদের যে দিকে যার মেধাটা ভালো আছে সে ওই মেধাটা সেখানে কাজে লাগাতে পারবে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলেছেন। কথা বলছিলেন সহকারী কমিশনার ভূমি। আমাদের সমাজে
যে এগিয়ে চলেছে আমাদের বর্তমান বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আমাদের যদি সামগ্রিক কল্যাণ সাধন করতে হয়, সামগ্রিক উন্নয়ন সাধন করতে হয়, তো দরকার নৈতিক সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক হৃদ্যতা। আমরা আমাদের বোনদেরকে আমরা রক্ষা করব, কোনো মাকে যেন বাবাকে যেন ইপটিজিং এর ভয় পেতে না হয়, কোনো একটি স্বপ্ন যেন পাখির মতো বাধাগ্রস্ত না হয়। যদি হয়ও এই পাখির মতোই সে যদি আকাশে উঠতে চায়, নিজের স্বপ্নকে জিয়ে রাখতে হবে, নিজের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন পাখি তৈরি হোক, এটাই আহ্বান এই কালীগঞ্জ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমাদের শুভকামনা। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলার বন্ধুদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। আমি সজীব দত্ত, সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এতক্ষণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শুনলেন। সুখী সংসার বলে তারে দুটি সন্তান চার, আদর্শ হাগে দিন কাটে মা বাবা, আদর্শ হাগে দিন কাটে মা বাবা, সুখী সংসার বলে তারে দুটি সন্তান চার, আদর্শ হাগে দিন কাটে মা বাবা, আদর্শ হাগে দিন কাটে মা বাবা। ঝগড়া বিবাদ লেগেই থাকে বেলা অবেলা, সুখ পাখিটার পায় না দেখা দুঃখেরই পাহাড়, সুখ পাখিটার পায় না দেখা দুঃখেরই পাহাড়, এসো গড়ি সবাই মিলে ছোট পরিবার, আদর্শ হাগে দিন কাটে মা বাবা, আদর্শ হাগে দিন কাটে মা বাবা। দিনে দিনে জায়গা জমি হয় যে বিলীন, ছোট সংসার সুখী সংসার হোক না সবার, ছোট সংসার সুখী সংসার হোক না সবার, এসো গড়ি সবাই মিলে ছোট পরিবার, আদর্শ হাগে দিন কাটে মা বাবা, আদর্শ হাগে দিন কাটে মা বাবা। গান শুনলেন, যুগলে কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির ও নিশিতা বড়ুয়া, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। মুখে নিয়ে প্রাণের বর্ণমালা, গল্পে প্রমিত উচ্চারণে, গানে ফেব্রুয়ারি আলোকিত হয়ে উঠবে স্বমহিমায় গৌরবে আনন্দে। চলনে বলনে বাঙালি নতুন করে শপথ নেবে ভাষার মর্যাদা রক্ষায়, শুদ্ধ করে বাংলা উচ্চারণে। শ্রোতাবন্ধুরা, সকল ভাষা শহীদদের প্রতি আরও একবার অপরিমেয় ভালোবাসা শ্রদ্ধা রেখে এবার শেষের কথাই বলি। এখনও যারা করোনা টিকা গ্রহণ করেননি তারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে করোনার টিকা গ্রহণ করুন, নিরাপদ সুস্থ থেকে করোনামুক্ত জীবন গড়ে তুলুন। এই আহ্বান রেখে শেষ করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।